আমার থুতিতে অল্প দাড়ি উঠায় আমার বন্ধুরা এ নিয়ে ঠাট্টা করে। আমি জাপান থাকি, একটা দোকানে কাজ করি, সেখানে হালাল পণ্য আছে, হারাম পণ্য আছে। ঝগড়া যেন না লাগে, স্ত্রীর সাথে ফোনে কথা কম বলে কি সমস্যা হবে? নারী কিসে ঠেকে? নাজিমুদ্দিন ভুঁইয়া লিখেছেন, আমার থুতনিতে অল্প দাড়ি উঠায় আমার বন্ধুরা এ নিয়ে ঠাট্টা করে এবং ছাগল দাড়ি বলে অপমান করে, তাই আমি ক্লিন শেভ করে রাখি। এক্ষেত্রে আমার এবং আমার বন্ধুদের করণীয় কি জানাবেন? দয়া করে, আপনি ভুল করছেন, আপনার বন্ধুরা তার চেয়ে বড় ভুল করছেন। কারোর কম হওয়া বেশি হওয়া এটা তো আমাদের নিজেদের হাতে না, এটা আল্লাহ তাআলা, যেটা মানুষের ব্যক্তির হাতে না, সেটার জন্য ব্যক্তিকে দোষারোপ করা বা ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই না। ঠাট্টা বিদ্রুপ করে অনেক সময় দিন থেকে, ইসলাম থেকে পর্যন্ত খারিজ হয়ে যায়। আপনি গাড়ি দাঁড়িয়ে না রাখলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, কিন্তু দাঁড়িয়ে বিদ্রুপ করলে আপনি ইসলাম থেকে কিন্তু খারিজ হওয়ার মতো পর্যায়ে চলে যেতে পারেন। এজন্য এই সমস্ত আচরণের ক্ষেত্রে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং এগুলো কোনো অবস্থাতে করা যাবে না। এবি রহমান আপনি লিখেছেন, আমি জাপান থাকি, একটা দোকানে কাজ করি, সেখানে হালাল পণ্য আছে, হারাম পণ্য আছে। এখন আমার ইনকাম করা টাকাটা হালাল হবে কি? হালাল হারাম দুই রকমই যদি থাকে, আপনি যথাসম্ভব হারাম পণ্য সার্ভ করা বিক্রি করা এটা আপনি করবেন না। সেখানে অমুসলিম থাকলে সে তা এটা করবে, আপনি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাদেরকে বোঝাবেন যে আমার সীমাবদ্ধতার জায়গাটা আসলে এটুক। মোহাম্মদ আরমান লিখেছেন, স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায়, ঝগড়া যেন না লাগে, স্ত্রীর সাথে ফোনে কথা কম বলে কি সমস্যা হবে? হ্যাঁ, ঝগড়া থেকে বাঁচার জন্য কথা কম বলে সেটা সমস্যার কোনো কারণ নেই, তবে যদি আপনি কথা একদম ত্যাগ মানে বলা বন্ধ করে দেন বা সম্পর্ক ছিন্ন করে ফেলেন সেটা কিন্তু জায়েজ হবে না, বরং নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সম্প্রতি একটি কথা বেশ জোরে সোরে শোনা যাচ্ছে, আর সেটি হলো, নারী কিসে ঠেকে, অর্থাৎ কোন জায়গায় এসে নারী ঠেকে যায়? এ ধরনের প্রশ্ন তোলা ইসলামের দৃষ্টিকোণ থেকে আদৌ সঠিক কি? দেখুন, আমরা জানি পৃথিবীর একজন অত্যন্ত প্রভাবশালী প্রেসিডেন্ট দম্পতি, তার সাথে তার প্রেসিডেন্টের সাথে তার স্ত্রী যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটিকে কেন্দ্র করে এই কথা উঠছে যে একজন নারী প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরও তিনি সেখানে আটকে গেলেন না, নারী কোথায় আটকায়, এই প্রশ্নটা মূলত উঠছে। ঠেকা শুধু নয়, আপনি ঠেকার কথা বলেছেন, আটকানোর কথা বোধহয় আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে। তো এই নারী কোথায় আটকে যায় এই প্রশ্ন করাটা আমরা মনে করি সঠিক না, কারণ পুরো নারী জাতিকে আলাদা তারা এমন ভাবে সৃষ্টি করে না যে সবার প্রকৃতি একরকম, যে একটা জায়গায় গিয়ে আটকে যাবে, একজন এক এক জায়গায় আটকে, কেউ টাকার কাছে, কেউ অন্য কিছুর কাছে, যাই হোক। এবং একইভাবে পুরুষের ক্ষেত্রেও একথা বলা যায় যে তিনি কোথায় আটকেন, পুরুষরাও সবাই মিলে একই নেচারের, একই ক্যারেক্টারের এবং আপনার একই জায়গায় গিয়ে তারা আটকে যায়, থমকে যায়, থেমে যায়, এরকম কোনো বিষয় কিন্তু নেই। তবে হ্যাঁ, একটা কথা বলা যায় যে যদি কেউ মুসলিম হয়ে থাকেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে তিনি নারী হন আর পুরুষ হন, তিনি একটা জায়গায় গিয়ে আটকে যাবেন, থেমে যাবেন, সেটি হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ।